আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2020 সালের মোস্ট কমপ্লিকেটেড মুভি টেনেট। আপনারা হয়তো অলরেডি অনেক এক্সপ্লেনেশন ভিডিও দেখে ফেলেছেন, তবে আমি চেয়েছি নিজের মতো করে সবকিছু একসাথে করে একটা ভিডিও করার, আর করলাম। আমি সাধারণত আমার চ্যানেলে 4-5 মিনিটের ভিডিও দিয়ে থাকি, সেই জায়গায় এই ভিডিওর লেন্থ হয়ে গিয়েছে 20 মিনিটের বেশি, তাই এই ভিডিওটা বানাতে গিয়ে আমার 4 দিন লেগে গেছে। তবে আপনার হাতে যদি তেমন বেশি সময় না থাকে তবে আপনি ভিডিওটি ডিসক্রিপশন চেক করুন, আমি ভিডিও ডিসক্রিপশনে টাইম স্ট্যাম্প দিয়ে দিয়েছি, আপনি আপনার ইন্টারেস্ট অনুযায়ী টাইম চুজ করে নিন। আর ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। প্রথমেই কথা বলবো মুভির অরিজিনাল কনসেপ্ট নিয়ে। নোলানের এই সিনেমার অরিজিনাল কনসেপ্ট নেওয়া হয়েছে প্রায় 2000 বছরের প্রাচীন একটি প্যালিনড্রমিক বর্গ থেকে, যা স্যাটর স্কয়ার নামে পরিচিত। এটি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত নগরী পম্পেতে পাওয়া যায়। এই বর্গটি নিয়ে আমরা ভিডিওর শেষেও আরেকটু আলোচনা করব। তাছাড়া এই মুভির নাম টেনেট রেফার করে মুভির শেষের ফিনালি ফাইটটাকে। মুভির ক্লাইম্যাক্সে আমরা দেখতে পারি হাফ টিম টাইমের 10 মিনিট ফরওয়ার্ডে যায় আর হাফ টিম টাইমের 10 মিনিট ব্যাকওয়ার্ড অর্থাৎ পেছনে যায়। অর্থাৎ এই 10 মিনিটের 10 ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড একত্রিত করলে হয়ে যায় মুভির নাম টেনেট। এবার আমরা কথা বলব মুভির টাইম ট্রাভেলের প্রকৃতি নিয়ে। এই মুভির টাইম ট্রাভেলের কনসেপ্টটা হচ্ছে যা হয়ে গেছে তা হয়ে গেছে এরকম। অর্থাৎ আপনি যতই চেষ্টা করেন আপনি এই পাস্ট চেঞ্জ করতে পারবেন না, বেশি চেষ্টা করতে গেলে হয়তো আপনি পাস্টের কারণে হয়ে দাঁড়াবেন। আপনি যদি ডার্ক প্রিডেস্টিনেশন মুভি দেখে থাকেন তবে আপনি কিন্তু জানেন যে ওখানেও এই সেম নীতি ব্যবহার করা হয়েছে, যা হয়েছে তা সবসময় হয়ে আসছে। তারপর আমাদের যে প্যারাডক্স সম্পর্কে জানতে হবে সেটি হলো দ্য গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ধরুন আপনি টাইম ট্রাভেল করে অতীতে চলে গেলেন এবং আপনার গ্র্যান্ডফাদারকে শিশু অবস্থায় গুলি করে মেরে ফেললেন। তো এখন যদি শিশু অবস্থায় তিনি মারা গিয়ে থাকেন তবে আপনার বাবা জন্মই হবে না। তাহলে আপনার বাবা পৃথিবীতে না থাকলে আপনি কি করে জন্মাবেন? আর আপনি না জন্মালে আপনার গ্র্যান্ডফাদারকে কে মারলো আর আপনি আসলেন কোত্থেকে? তো এটাই হলো একটা লুপ, একটা প্যারাডক্স। সহজ কথায় বলতে গেলে এর কোনো প্রমাণিত সমাধান নেই। বিজ্ঞানীরা আপাতত সমাধান হিসেবে প্যারালাল ইউনিভার্স থিওরি এবং অল্টারনেট টাইমলাইনের থিওরির কথা বলেছেন, তবে এর দুটো থিওরি হাইপোথেসিস। তাছাড়া আরেকটা যে থিওরির আমরা ব্যবহার দেখতে পাই মুভিতে তা হলো আইনস্টাইনের ব্লক ইউনিভার্স থিওরি। এই থিওরির মতে আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ একই সাথে অবস্থান করে, অর্থাৎ একই সাথে চলতে থাকে। এটারই ব্যবহার আমরা সামনে দেখব। তারপর আরেকটা যে জিনিস আমাদের ভালোভাবে জানতে হবে সেটা হলো এন্ট্রপি। এন্ট্রপি আসলে সহজ কথায় বলতে গেলে হচ্ছে কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলা। আমাদের মহাবিশ্বের সকল অবজেক্টের এন্ট্রপি সবসময় বাড়তে থাকে, কখনো কমে না। ধরেন একটা কাচের গ্লাস, যেটাকে আপনি মাত্র ভাঙলেন সেটা ছোটো ছোটো কণায় চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখন আপনি শত চেষ্টা করলে এই প্রসেসটাকে রিভার্স করতে পারবেন না। বাট যেহেতু এটা একটা কাল্পনিক মুভি, সো ধরেন আপনি এটাকে যদি উল্টে দিতে পারেন, অর্থাৎ আপনি যদি এই প্রসেসটাকে ইনভার্স করতে পারেন, আর এখানেই আসে রিভার্স এন্ট্রপি। এখন রিভার্স এন্ট্রপি আরও ভালোভাবে বুঝতে গেলে আমাদের কজ অ্যান্ড এফেক্টটাও ভালোভাবে বুঝতে হবে, সেটা আমি সামনে গল্প বলার মাঝে এক্সপ্লেন করব। এখন আসি আমরা মুভির কাহিনীতে। প্রথমে আমি মুভির একটা বেসিক ওভারভিউ দিব। ভবিষ্যতে একজন বিজ্ঞানী একটি অ্যালগোরিদম তৈরি করে যা দিয়ে পুরো দুনিয়ার টাইমকে ইনভার্ট করা যাবে, কিন্তু পরবর্তীতে অনুশোচনার কারণে সেই বিজ্ঞানীটা এই অ্যালগোরিদমকে 9টি ভাগে ভাগ করে পুরো পৃথিবীর 9টি সিক্রেট জায়গায় লুকিয়ে দেয় যাতে কেউ সেটা না নিতে পারে। তারপর সেটাকে সিক্রেট রাখার জন্য সে নিজেকে মেরে ফেলে। কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন কলাপস হয় তখন একজন লোক যার নাম অ্যান্ড্রু সেটার একটা টেস্ট সাইট থেকে একটা কন্টেইনার পায় যেখানে স্বর্ণ ছিল এবং কিছু ইনস্ট্রাকশন ছিল ফিউচার থেকে 9টা অ্যালগোরিদম কালেক্ট করার। সো সেটার ভবিষ্যতের ভিলেনদের জন্য কাজ করে। এই ভবিষ্যতের লোকেরা চায় সেটার যাতে এই 9টা অ্যালগোরিদম কালেক্ট করে স্টেলস 12 নামক একটি সিক্রেট জায়গায় টানেলে রাখে, যাতে এই অ্যালগোরিদমটা আগামী 200 বছর পর্যন্ত এখানে নিরাপদে থাকে এবং ভবিষ্যতের লোকেরা পরবর্তীতে তারা এটা বের করে পুরো দুনিয়ার টাইমটাকে ইনভার্ট করতে পারে, অর্থাৎ আমাদের পুরো পাসটাকে নষ্ট করে দিতে পারে। তারা এটা করছে কারণ ভবিষ্যতে লাইক গ্লোবাল ওয়ার্মিং, তারপর প্রাকৃতিক সম্পদের অভাবের কারণে তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে তারা নিজেদের স্বার্থের জন্য আমাদের অতীতটাকে ধ্বংস করে দিতে চায়। আর সেটার এই 9টা অ্যালগোরিদম কালেক্ট করার পর ভবিষ্যতের লোকদেরকে সিগন্যাল দেওয়ার জন্য নিজেকে মেরে ফেলবে। সো এটা গেল বেসিক ওভারভিউ। তারপর আমরা এখন কাহিনিটা এক্সপ্লেন করব প্রত্যেকটি মেইন ক্যারেক্টারের পার্সপেক্টিভ থেকে।
প্রথমে আমরা আমাদের মেইন ক্যারেক্টারের পার্সপেক্টিভ থেকে মুভির কাহিনীটা দেখব, যার কোনো সঠিক নাম দেওয়া হয়নি মুভিতে। যাকে দ্য প্রোটাগনিস্ট নামে সম্বোধন করা হয়েছে তাকে আমরা জন বলে ডাকব। জন সিআইএ এজেন্ট হিসেবে অপেরা হাউসে একটি এক্সট্র্যাকশন মিশনে যায়। সেখানে যখন একজন লোক তাকে মারতে যায়, তখন একজন অচেনা রহস্যময় একজন লোক এসে তাকে একটি ইনভার্ট বুলেটের মাধ্যমে বাঁচায়। তারপর সেই রহস্যময় লোকটি গায়েব হয়ে যায়, যার ব্যাকপ্যাকে একটি লাল কিচেন দেখা যায়। মিশনের পর টেরোরিস্টরা জনকে ক্যাপচার করে ফেলে, কোনো জরুরি তথ্য মুখ থেকে ফাঁস না করার জন্য জন সুসাইড পিল খেয়ে ফেলে। কিন্তু তারপর যখন সে চোখ খুলে তখন সে জানতে পারে যে এটা কোনো সুসাইড পিল ছিল না। তার সুপ্রিয় তাকে বলে এটা একটা টেস্ট মিশন ছিল, একটা সিক্রেট মিশনের জন্য। সেই টেস্ট মিশনটা পাস করে ফেলেছে এবং তাকে এখন একটা সিক্রেট মিশনে জয়েন করতে বলা হচ্ছে। যদি সে এই মিশন অ্যাকসেপ্ট না করে তবে তাকে মেরে ফেলা হবে। তারপর সে সেখানে টেনেট অর্গানাইজেশন সম্পর্কে জানতে পারে। তারপর সে একটি ফ্যাসিলিটিতে একজন সায়েন্টিস্টের কাছে যায় এবং সে সেখানে জানতে পারে যে ফিউচারের লোকেরা এমন একটি টেকনোলজি বানিয়ে ফেলেছে যা দিয়ে টাইমকে রিভার্স করা সম্ভব। তারা এমন একটি মেশিন বানিয়েছে যা রেডিয়েশন দিয়ে অবজেক্টের এন্ট্রোপি রিভার্স করতে পারে। তারা এই অবজেক্টগুলোকে রিভার্স করে বর্তমান প্রেজেন্টে স্ট্রিম করছে। এই সিনে জন একটি গানকে ফায়ার করে যা একটি বুলেটকে ক্যাচ করে ফেলে। এখানে বুলেটের এন্ট্রোপি রিভার্সড, অর্থাৎ বুলেটের মতে বুলেট টাইমের পেছনে যাচ্ছে। বুলেটের মনে হবে তাকে ফায়ার করা হয়েছে, বাট যেহেতু আমাদের অর্থাৎ জনের এন্ট্রোপি চেঞ্জ করা হয়নি তাই তার মনে হবে যে সে বুলেটটিকে ক্যাচ করছে। এখানে জন জিজ্ঞেস করে এই সিচুয়েশনে কি তার কোনো ফ্রি উইল নেই। অবশ্যই তার ফ্রি উইল আছে, সে যতক্ষণ না পর্যন্ত বন্দুক থেকে গুলি করছে না ততক্ষণ বন্দুক তো নিচ থেকে গুলি বের হবে না। সে হচ্ছে এখানে কজ, আর এই বন্দুক থেকে ট্রিগার চাপার মাধ্যমে গুলি বের হওয়াটা হচ্ছে এফেক্ট। কিন্তু যেহেতু এটা রিভার্স করা হয়েছে, রিভার্স এন্ট্রোপির কারণে কজ অ্যান্ড এফেক্টটা উল্টিয়ে এফেক্ট অ্যান্ড কজে পরিণত হয়। অর্থাৎ আমাদের সময় অনুযায়ী গুলি পুনরায় বন্দুকে ফিরে আসাটা এখন কজ, আর এর ফলে আমাদের ট্রিগার আগের জায়গাটায় ফিরে আসা হলো এফেক্ট। অর্থাৎ সম্পূর্ণ ঘটনাটা এখন উল্টে গেল। তো এই ইনভার্ট বুলেটগুলো কোথা থেকে আসলো সেটা জানার জন্য সে এখন মিশনে নামে, আর এর জন্য সে এক লোকের সাথে টিম আপ করে যার নাম নীল। তারপর তারা দুজন সেটার অরিজিন খুঁজতে খুঁজতে ইন্ডিয়ার মুম্বাইয়ে একজন আর্মস ডিলার প্রিয়ার কাছে পৌঁছায়। তারপর সে তার কাছ থেকে জানতে পারে যে সে যখন সেই বুলেটগুলোকে বিক্রি করেছিল তখন তা ইনভার্ট ছিল না। তারপর সে তার কাছ থেকে রাশিয়ান একজন লোক সেটোর সম্পর্কে জানতে পারে। তারপর সেটোরের কাছে যাওয়ার উপায় জানতে তারা লন্ডনের মাইকেলের সাথে দেখা করে, যিনি তাদেরকে সাজেস্ট করে সেটোরের কাছে যেতে তার ওয়াইফ কেটকে ইউজ করার জন্য ফোর্সড গয়া আর্টের মাধ্যমে, যেটা কেট এরেপো নামক একজন লোকের সাথে এফআইআর মাধ্যমে পায়। এটা একটু কমপ্লিকেটেড, বাট এই আর্টটাই সেটোর ইউজ করছে তার ওয়াইফকে ব্ল্যাকমেল করার জন্য, তার ওয়াইফকে তার ছেলের কাছ থেকে দূরে রাখার জন্য। তো নীল এবং জন প্ল্যান করে যে তারা এই আর্টটিকে চুরি করবে একটি সুরক্ষিত ভল্ট থেকে, যেটা অজলো এয়ারপোর্টে। ফ্রিপোর্ট আর্ট, অ্যান্টিক্স এসবের করমুক্ত নিরাপদ ব্যবসার জন্য সেটা খুব ভালো জায়গা। মুভিতে দেখানো ফ্রিপোর্টগুলো নির্মাতা প্রতিষ্ঠান হলো রোটাস, যা মূলত সেটোরের কোম্পানি। নীল আর জন একটি বিরাট বড় প্লেন ক্র্যাশ করার মাধ্যমে এটি চুরি করার প্ল্যান করে। কোনো ক্রু না মেরে এবং রানওয়েতে সোনার বার ফেলে দিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি বিস্তৃত ক্রাইম সিন তৈরি করা হয়, যা তাৎক্ষণিকভাবে একটি দুর্ঘটনার মতো মনে হবে। তারপর যখন তারা ভল্টের ভিতরে একটি টার্নস্টাইল রুমে যায়, তখনই তাদের সামনে রহস্যময় একটি মাস্ক পরা লোক চলে আসে। জন তার সাথে ফাইট করে, কিন্তু সে ইনভার্ট করা ছিল, সে তার সকল অ্যাকশন ব্লক করছিল যেন সে তার থেকে এক ধাপ এগিয়ে। তারপর একটি জেট ইঞ্জিনের টানে সে সেখান থেকে বের হয়ে যায়। একই সময় আরেক পাশে নীল আরেকটি রহস্যময় লোককে তাড়া করে, সে তাকে আনমাস্ক করে কিন্তু সে তাকে যেতে দেয়। তারপর জন কেট এবং সেটোর সাথে একটি কোস্টে দেখা করে, সে সেখানে তাকে অফার করে যে সে তার জন্য অ্যালগোরিদমের 9টি পার্টের একটি অংশ প্লুটোনিয়াম চুরি করে এনে দিবে। তারপর জন আর নীল সাকসেসফুলি সেই প্লুটোনিয়ামটাকে চুরি করে ফেলে, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে ইনভার্টেড সেটোর চলে আসে। সেটোর সেখানে কেটকে হস্টেজ হিসেবে ইউজ করে জনের থেকে আর্টিফ্যাক্টটি নেওয়ার জন্য। জন সেটি তাকে দিয়ে দেয়, কিন্তু তারপর তাদের সবাইকে আরেকটি টার্নস্টাইল চেম্বারে আনা হয়। সেখানে জন থেকে সত্য কথা বের করার জন্য সে তার ওয়াইফ কেটকে ইনভার্টেড বুলেট দিয়ে শ্যুট করে দেয়। তারপর ইনভার্ট হয়ে আবার সে আর্টিফ্যাক্টটি নেওয়ার জন্য যায়। তারপর সেখানে চলে আসে টেনের টিমের কমান্ডো আইভস। সে তাকে বলে যে সেটোর অ্যাকচুয়ালি টেম্পোরাল পিনসার মুভমেন্ট ইউজ করছিল। এর মাধ্যমে মূলত সেটোর তার দলকে দুটি ভাগে ভাগ করে এক ভাগকে স্বাভাবিক সময়ের তালে সব কিছু পর্যবেক্ষণ এবং চিহ্নিত করতে নির্দেশ করে, আর তার অন্য দলকে ভবিষ্যৎ থেকে ইনভার্ট করে পাঠায় যাতে সে মিশনের এন্ড রেজাল্টটি আগে থেকে জানতে পারে। তারপর জন ডিসাইড করে যে তারা সবাই ইনভার্ট হয়ে সেটোরের পেছনেই যাবে। আর একটা সিম্পল জিনিস দেখবেন যে এই মুভিতে সবাই ইনভার্ট হয়ে গেলে মাস্ক পরে,
এটা মূলত ব্রিথিং ইনভার্ট হওয়ার কারণে। আমরা অক্সিজেন নেই এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, কিন্তু যখন ইনভার্ট হয়ে যায় তখন সেটা উল্টো হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড আসে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আমরা নিতে পারবো না, আমাদের প্রয়োজন অক্সিজেন। এই কারণেই মূলত তারা অক্সিজেন মাস্ক পরে থাকে। তারপর সে তাকে চেস করে কিন্তু কার ফ্লিপ হওয়ার কারণে ফেল হয়ে যায়, যেই কারটা সে আগের বার দেখেছিল ফ্লিপ হতে। তারপর তারা ইনভার্ট অবস্থাতে কেটকে বাঁচাতে আগের সে অজলি এয়ারপোর্টে যায়, সেখানে সে তার অতীত সেলভের সাথে ফাইট করে, তারপর সে টাইম টার্নস্টাইলে প্রবেশ করে এবং সেখান থেকে পালিয়ে আসে। আর অন্যদিকে নীল কেটকে নিয়ে টার্নস্টাইলে যায় এবং সেখান থেকে ফিরে আসে। তারা তিনজন আগের মতো টাইমের সাথে ফরওয়ার্ডে যেতে থাকে আর কেটকে ঠিক মতো বাঁচাতে পারে। তারপর প্রিয়ার সাথে দেখা করে ভালোভাবে সেটারের প্ল্যান সম্পর্কে জেনে নেয়। তারপর তারা আইফসের সাথে তাদের টিম ফর্ম করে স্টার্সটলভে গিয়ে টেম্পোরাল পিনসের মুভমেন্টের মাধ্যমে 9টি অ্যালগরিদম একসাথে করা থামানোর মিশনে নামে। তারপর তারা দুটি টিম ফর্ম করে, একটি রেড টিম আর একটি ব্লু টিম। রেড টিম যাবে সময়ের সাথে ফরওয়ার্ডে 10 মিনিট, আর ব্লু টিম 10 মিনিট ইনভার্টে যাবে। আর স্প্রিন্টার ইউনিটের দুজন থাকে, জন এবং আইভস। তারা হাইপোসেন্টার থেকে অ্যালগরিদম বের করে আনবে। জন আর আইভস সেখানে পৌঁছে যায় কিন্তু ভিলেনের কারণে তারা সেখানে আটকে পড়ে। তারা সেখানে দেখে একজন রহস্যময় লোক মরে পড়ে আছে, যার ব্যাগে একটি লাল চেন রয়েছে। তারা দেখে সে ইনভার্ট ছিল, সে উঠে গিয়ে লকটি খুলে দেয় এবং সে জনের জন্য নিজের জান দিয়ে বুলেটটি নিয়ে নেয়। অন্যদিকে এর আগে নীল নিজেকে রি ইনভার্ট করে নেয় যাতে সে তাদের দুজনকে ফাঁদে পড়া থেকে বাঁচাতে পারে। তারপর নীল সেখান থেকে জন আর আইভসকে তুলে বের করে আনে। তারপর তারা ডিসাইড করে তারা তিনজন সেই অ্যালগরিদমকে তিন ভাগে ভাগ করে তাদের তিনটি ডিফারেন্ট সেপারেট রাস্তায় যাবে এবং এমন জায়গায় এই তিনটিকে লুকাবে যাতে মানব জাতি আর কখনও এই তিনটি অ্যালগরিদম খুঁজে না পায়, এবং তারপর নিজের জান নিয়ে নেবে। কিন্তু নীল তার অ্যালগরিদমটা জনকে দিয়ে দেয়। তখন জন নীলের ব্যাগে সেই লাল কিচেনটি লক্ষ্য করে এবং জন বুঝতে পারে সেই অ্যাকচুয়ালি সেই রহস্যময় লোকটি যে টানেলের মধ্যে তার জন্য জীবন দিয়েছিল এবং সেই অপেরা হাউসে তাকে বাঁচিয়েছিল। আর তখনই নীল তাকে বলে যে জনই তাকে হায়ার করেছিল। সে আরও বলে যে তারা দুজন একে অপরকে প্রায় অনেক বছর ধরে চেনে। সে বলে এটাই তাদের বন্ধুত্বের একটি সুন্দর সমাপ্তি, কিন্তু জনের জন্য এই ফ্রেন্ডশিপ মাত্র শুরু হয়েছে। জনই ফিউচারে এই টিনেট অর্গানাইজেশন তৈরি করবে। তারপর মুভির এন্ডিংয়ে জন লুজ এন্ড শেষ করার জন্য প্রিয়াকে মেরে ফেলে এবং গাড়িতে বসে তাকিয়ে কেট এবং তার ছেলেকে দেখে। এটাই মুভির ফাইনাল শট। আমি বলেছিলাম যে এই মুভি ফিক্সড ডেস্টিনি এই কনসেপ্টে চলে, অর্থাৎ এই জিনিসগুলো সবসময় হয়েই আসছে। তারা এই দুনিয়াকে আগেও বাঁচিয়েছে, এখনও বাঁচিয়েছে, সবসময় এভাবেই বাঁচাবে, অর্থাৎ সব কিছু অলওয়েজ হ্যাপেন্ড এই লুপেই চলতে থাকে। তো এখন এই কাহিনিটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা আরও বাকি যেসব ক্যারেক্টার আছে তাদের পার্সপেক্টিভ থেকেও কাহিনিটিকে দেখব। তো এখন আসি সেটারের টাইমলাইনে। 30 বছর আগে সে গোল্ড পাওয়ার পর বর্তমানে সে নিজেকে একজন পাওয়ারফুল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সো এত বছর ধরে সে এই সবগুলো অ্যালগোরিদম কালেক্ট করেছে এবং তিনটা এই টার্নস্টাইল ক্রিয়েট করেছে, কিন্তু আগে রেডিও অ্যাক্টিভের সংস্পর্শে আসার কারণে তার ক্যান্সার হয়েছে এবং তার মৃত্যু নিশ্চিত। তার তার ওয়াইফের সাথে সম্পর্ক ভালো নয়। সে তার ওয়াইফকে সে আর্ট দ্বারা ব্ল্যাকমেল করে, তার ছেলের কাছ থেকে দূরে থাকতে বাধ্য করে। পরে তার আমাদের হিরো জনের সাথে দেখা হয়। জন তাকে মরা থেকে বাঁচায় এবং সে জনকে পারমিশন দেয় তার জন্য সে আর্টিফ্যাক্ট চুরি করার, কিন্তু পরে সে টেম্পোরাল পিনসের মুভমেন্ট ইউজ করে এবং সে তার ওয়াইফকে মারে। পরে আবার ইনভার্ট হয়ে যায়, পরে সবগুলো আর্টিফ্যাক্ট কালেক্ট করে ফেলে এবং কালেক্ট করার পর তার একটা ফেভারিট মোমেন্ট, সে ভিয়েতনামে চলে যায়। সেখানে সে তার সুইসাইড করার প্ল্যান করে এবং তার সাথে সে পুরো দুনিয়াটাকে নিয়ে যেতে চায়, এতে করে যাতে ভবিষ্যতের লোকেরা সিগন্যাল পেয়ে যায়। এখানে আবার ভবিষ্যতের লোকেরা গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মাল্টিপল রিয়ালিটিতে বিশ্বাস করে, অর্থাৎ তারা বিশ্বাস করে যে যদি তারা অতীতে গিয়ে তাদের গ্র্যান্ডফাদারকে মেরে ফেলে বা তাদের আমাদের অতীতকে মেরে ফেলে তবে তাদের কিছুই হবে না, নতুন একটা টাইমলাইন ক্রিয়েট হবে, নতুন একটা রিয়ালিটি ক্রিয়েট হবে। সো তারা মনে করে তারা ঠিকই থাকবে, কিন্তু সেটার এইসব প্ল্যান নষ্ট হয়ে যায় আর আমাদের হিরোদের টিমরা এসে সেই অ্যালগোরিদম কালেক্ট করে ফেলে। তারপর তার ওয়াইফ তাকে শ্যুট করে ফেলে এবং তাকে পানিতে ফেলে দেয় এবং পরে তার ডেড বডি নিয়ে যাওয়া হয়। তো এবার আমরা আসি কেটের টাইমলাইনে। তো কেটের যখন আমাদের হিরো জনের সাথে দেখা হয় প্রথম, তখন তার ভিয়েতনামের একটা স্মৃতির কথা মনে ওঠে, যখন সে একটা মেয়েকে সেই বোট থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে দেখেছিল। তারপর টেলিনে স্যাটর তাকে অ্যাবিউজ করে, স্যাটর তাকে ইনভার্ট বুলেট দ্বারা শ্যুট করে, নীল আর জন তাকে বাঁচানোর জন্য পরে তাকে ইনভার্ট করে,
তারপর সে ঠিক হয়ে যায়, তারপর সে মিশনে অংশগ্রহণ করে এবং সে পাস্টে সেই ভিয়েতনামের দিনে যায়, সেখানে ইনভার্ট করে যাওয়ার পর সে আবার ইনভার্ট করে ফেলে, তাই তাকে আমরা মাস্ক ব্যবহার করতে দেখি না। সেখানে গিয়ে সে সেটরের বিশ্বাস অর্জন করার চেষ্টা করে, সে সেটরের সুসাইডকে বিলম্ব করার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে সে তার পাস্ট সেলফকে চলে আসতে দেখে সে তার আসল পরিচয় সেটরকে দেখিয়ে দেয় এবং সে সেটরকে শ্যুট করে মেরে ফেলে এবং তার লাশকে পানিতে ফেলে দেয়। তারপর সে নিজেও পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়, আর এতেই সে পরিণত হয় সেই রহস্যময় মহিলাটি যাকেই সে আগে পানিতে ঝাঁপ দিতে দেখেছিল। অর্থাৎ এই ঘটনাটা আগেও ঘটেছিল, ঘটছে এবং সবসময় ঘটবে। তো এখন এই সবগুলোর মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড টাইমলাইন হচ্ছে আমাদের নীলের। নীলের টাইমলাইনটা ঠিকমতো বুঝতে পারলে আমরা সব কিছুই এখন ক্লিয়ার বুঝতে পারবো। তাকে দেখে সহজ সরল পার্টনার মনে হলো সেই পুরো মুভিতে সবচেয়ে ওয়াইজ ব্যক্তি ছিল। তো নীলকে রিক্রুট করেছে ভবিষ্যতের জন, সেই তাকে মিশনে পাঠায় অপেরা হাউসে তাকেই বাঁচানোর জন্য। এরপর সে নর্মালি সময় কাটাতে থাকে এবং পরবর্তীতে দেখা করে আমাদের প্রেজেন্ট জনের সাথে। সে জনকে সহযোগিতা করে প্রিয়াকে খুঁজে বার করতে, তারপর অজলো ভল্টে ঢুকতে হেল্প করে। সেই ভল্টের ভিতরে সে ফিউচার জনকে তাড়া করে এবং তার মাস্ক খুলে ফেলে। তারপর সে জনকে দেখে বুঝে যায় হয়তো এটা ফিউচারের কোনো একটা প্ল্যানের অংশ, আর সে এই ব্যাপারে বর্তমান জনকে কোনো কিছু জানায় না। তারপর সে জনকে ট্যালিন হাইস্টে সহযোগিতা করে, তারপর টার্নস্টাইল আইভসের সাথে মিলে জনকে বাঁচায়। তারপর সে ক্যাটকে বাঁচাতে জনের সাথে অতীতে যায় ইনভার্ট হয়ে। এরপর জনকে আগে ভল্টে ঢুকতে দেয়, তারপর সে নিজে ক্যাটকে নিয়ে যায় টার্নস্টাইলের ভিতরে। তারপর এই সব কিছুর পরে তারা আবার নতুন এক মিশনে যায়। সে ইনভার্টের ব্লু টিম জয়েন করে, সে সেখানে লক্ষ্য করে আইভস আর জন একটি ফাঁদে পা রাখতে যাচ্ছে, তাই সে নিজেকে রিভার্ট করে ফেলে। সে তাদেরকে ওয়ার্ন করার চেষ্টা করে কিন্তু সে লেট হয়ে যায় এবং সেখানে সে আড়াল থেকে তার ফিউচার ভার্সনকে ইনভার্ট হয়ে যেতে দেখে। এরপরে নীল জন আর আইভসকে সেখান থেকে বের করে আনে, তারপর সে তার নিজের অ্যালগোরিদমের অংশটি জনকে দিয়ে দেয়। সে বলে তার মিশনের আরও কাজ বাকি আছে, তারপর সে চলে যায় তার ফাইনাল ইনভার্টেড লুপ কমপ্লিট করতে, অর্থাৎ মরতে। সে নিজেকে ইনভার্ট করে পাস্টে যাবে এবং পাস্টে গিয়ে সেই লকটাকে খুলবে এবং জনকে বাঁচাতে গিয়ে নিজের জান দিবে। সো এই মুভির সবচেয়ে বড় খেলোয়াড় ছিল এই নীল। সো এভাবে তারা তাদের পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে বাঁচায়, যেটা অ্যাকচুয়ালি অলরেডি বাঁচানো হয়ে গেছে। অর্থাৎ সব কিছু লুপের মাধ্যমে চলতে থাকে, পৃথিবী সবসময় সুরক্ষিত থাকবে তারা যদি এই সকল কাজগুলো ঠিক মতো করতে পারে। ভালোভাবে খেয়াল করলে দেখা যায় অনেক জায়গায় একই সাথে 6-7টা নীল উপস্থিত ছিল। এবার আসি মুভির থিওরি নিয়ে। এই মুভির সবচেয়ে জনপ্রিয় থিওরি হচ্ছে যে এই মুভির ম্যাক্সি নীল, অর্থাৎ কেটের ছেলে ম্যাক্সি নীল। অনেকে এই থিওরিতে অনেক পয়েন্ট দেখায়, যেমন মুভিতে কেট একজন ব্রিটিশ আর নীলও একজন ব্রিটিশ, তারপর ম্যাক্সের এবং নীলের চুল কালার কিন্তু সেম। রবার্টের চুল এমন নয়, সে এই মুভির জন্য স্পেশালি চুল ডাই করেছে। তাছাড়া পিঙ্কভিলার একটি ইন্টারভিউতে নোলান স্বয়ং নিজেই বলেছেন যে রবার্ট প্যাটিনসনের চরিত্রের মাল্টিপল ডিফারেন্ট আইডেন্টিটিস থাকতে পারে। নীলের ফিজিক্সে মাস্টার্স আছে এবং ম্যাক্সও সামনে ফিজিক্স নিয়ে স্টাডি করতে যেতে পারে। আরেকটা জিনিস, যখন নীল আর কেট কথা বলছিল শিপের মধ্যে যে সেটার কোথায় সুসাইড করবে, কেট তখন বলে যে ভিয়েতনাম ভেকেশনে। নীল তখন সেটার এক্সাক্ট ডেট বলে দেয়। কেট অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানো। যদি নীল ম্যাক্স হয়ে থাকে অবশ্যই সে সেটা জানে, কারণ সে সেখানে ছিল। তাছাড়া ম্যাক্সের ফুল নেম ম্যাক্সিমিলিয়ান, যার লাস্টের 4 লেটার উল্টো করলে হয়ে যায় নীল। তাছাড়া আমরা দেখতে পারি যে পুরো মুভিতে প্রায় অনেকবারই নীল জনকে মৃত্যু থেকে বাঁচিয়েছে। এটা সাধারণ বন্ধুত্বের কারণেও হতে পারে, বাট অন্য কিছু কারণেও হতে পারে। মুভির শুরুতে আমরা দেখতে পাই যে নীল জানে যে জন কী টাইপের ড্রিঙ্ক পছন্দ করে আর কী টাইপের ড্রিঙ্ক পছন্দ করে না। হয়তো তারা ভালো বন্ধু ছিল, বা বন্ধুত্বের চেয়েও বেশি হয়তো জন তার কাছে ফাদার ফিগারের মতো ছিল। প্রত্যেকটি মাইন্ড বেন্ডিং মুভির এন্ডিং শটগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়, আর এই মুভির এন্ডিং শটে আমরা দেখি যে জন কেট আর তার ছেলে ম্যাক্সের দিকে তাকিয়ে আছে। হয়তো ভবিষ্যতে সে তাদের সাথে একত্রিত হয়ে যায়। বাইদ আরেকটা জিনিস, যে পুরো মুভিতে আপনারা কয়েকটি ওয়ার্ড বারবার শুনবেন, যেমন অপেরা, সেটার, সিকিউরিটি কোম্পানি রোটাস, এরেপো আর টেনেট, এই সবগুলো ওয়ার্ড মিলে ফর্ম করে সেই পপুলার সেটার স্কোয়ার, যা পম্পেতে পাওয়া যায়। আর এই পম্পেতেই কিন্তু ম্যাক্সের যাওয়ার কথা। এই বর্গটিতে 5টি প্যালেন্ড্রিমিক শব্দ পরপর রাখা আছে। প্যালেন্ড্রিমিক হলো এমন ছন্দ যা সোজা করে পড়লে যেমন, উল্টো করে পড়লেও তেমন, আর সেটার স্কোয়ার চারদিক দিয়ে পড়লেও একই থাকে, তাই একে চতুর্মাত্রিক প্যালিনোড্রোম বলা হয়। তো এই ছিল আমার টেনেট মুভির কমপ্লিট এক্সপ্লেনেশন। আমি চেষ্টা করেছি আমি নিজে যতটুকু বুঝেছি আপনাদের ততটুকু বোঝানোর। আমার এই পুরো ভিডিওটা দেখে আপনার যদি এখনও মনে হয় যে আপনি এখনও কিছু বুঝেননি, বা আমার এই ভিডিওটা দেখার কারণে আরও কনফিউজড হয়ে গেছেন, তবে জাস্ট আমি একটা কথাই বলবো, ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, ফিল ইট। আমার চ্যানেলে সবচেয়ে বেশি হার্ডওয়ার্ক গিয়েছে এই ভিডিওটা করতে, রীতিমতো কয়েকবার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে।
সো আপনি যদি আমার কাজটিকে অ্যাপ্রিসিয়েট করেন বা ভিডিওটি দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে লাইক করুন আর কমেন্টে জানান আপনার কোনো প্রশ্ন আছে কিনা বা আমি কোনো কিছু মিস করে ফেলেছি কিনা আর আপনার কোনো ফ্রেন্ড টেনেট দেখে কনফিউজড হয়ে থাকলে এই ভিডিওটি শেয়ার করুন তার কাছে আর হলিউড মুভি নিয়ে সাজেশন রিভিউ এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন বাই